উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি বিজ্ঞপ্তি 2020-21 প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই 4 বছর মেয়াদী যে বাউবির বিএ অনার্স এবং বিএসএস অনার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ কবে অ্যাপ্লিকেশন শুরু করতে হবে, কবে শেষ হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, যাবতীয় তথ্যাদি নিয়ে আমরা আজকের এই ভিডিওটি সাজিয়েছি। তো প্রথমে আমরা দেখব যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক অনার্স ভর্তি বিজ্ঞপ্তিটা আমরা দেখব, যে সার্কুলারটা দেখব। তো আমরা সার্কুলারটা দেখার জন্য স্ক্রল করে নিচে নামছি। তো এটা আমরা জুম করে নেব। তো জুম করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমরা প্রথমে দেখব যে অ্যাপ্লিকেশন কবে থেকে করা যাবে। এখানে অ্যাপ্লিকেশন শুরু হবে 22 মার্চ এবং শেষ হবে 31 মে 2021। আর লিখিত পরীক্ষার যে তারিখ, সময়, অন্যান্য বিষয়াদি সেগুলো পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পরবর্তীতে এই তথ্যগুলো পাওয়া যাবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটের এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে, সেটা হচ্ছে bou.edu.bd। এখানে ভর্তি প্রক্রিয়াটা আমরা যে কিভাবে হবে, কোন কোন সাবজেক্টের অনুযায়ী ভর্তি পরীক্ষাটা হবে, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার প্রশ্নের মান বণ্টন দেয়া আছে। ভর্তি পরীক্ষাটা হবে এমসিকিউ পদ্ধতিতে হবে। আর এখানে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয় এদি এই সবগুলো 25 মার্কের করে হবে এখানে দেয়া আছে, অর্থাৎ 100 মার্কের একটা পরীক্ষা হবে। এখানে পাস মার্ক হচ্ছে 40 এবং প্রতি অংশে 40% করে পেতে হবে। আর আসন সংখ্যা হচ্ছে 60টি, অর্থাৎ বিএ বিএসএস এখানে 60 প্রতিটা বিষয়ে 60 জন করে শিক্ষার্থী ভর্তি করে নেওয়া হবে। আর অনলাইন যে প্রক্রিয়াটা সেটা হবে অনলাইনই হবে। এর জন্য যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে, oasaps.edu.bd, এখানে যেয়ে আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপটা করতে হবে। আর এখানে অনলাইনে যে আপনার পেমেন্ট দিতে হবে সেটা হচ্ছে 250 টাকা দিতে হবে। সেটা আপনি মোবাইল ব্যাংকিং মাধ্যমে দিতে পারেন, অর্থাৎ বিকাশ বা ডাচ বাংলা ব্যাংক বা শিওর ক্যাশের মাধ্যমে, যেই মাধ্যমে আপনার দেওয়ার ইচ্ছে সেভাবে দিতে পারবেন। আর এখানে অ্যাপ্লিকেশনের যে যোগ্যতাটা আমরা দেখব, সেটা হচ্ছে মানবিক শাখা এবং সামাজিক বিজ্ঞান শাখা, দুই শাখায় মূলত এই শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এখানে আপনাকে এসএসসি বা এই এসএসসি উভয় ক্ষেত্রে আপনার জিপিএ জিপিএ 2.5 পেতে হবে, জিপিএ 5-এর মধ্যে। আর যেটার ব্যাপার হচ্ছে সামাজিক বিজ্ঞানের শাখার জন্য রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্ব বিষয়ে এসএসসি এসএসসি বিষয়ে 50% নাম্বার পেয়ে, অর্থাৎ জিপিএ 2.75 পেয়ে পেয়ে থাকতে হবে। এই হলো মোটামুটি। তো ধন্যবাদ।